आमी देखछी आमार माके 65 बछर बयस उनी ग्रामेर महिला तो ग्रामेर मानुष निजेर माथार चुलगुलो बोरकार भितर थेके टेने टेने बेर करे आमार चेहरार मध्य चुल दिए मोछा दे आर बोले आल्लाह आमार बयस ৬৫ बछर हये गेछे आमी आर पृथिबीते थाकते चाइ ना यदि आमार किछु हायात थाके तुमी आमार हायातटा आमार सन्तानरे दिये तुमी ताके बाँचाओ। सेदिन आमार मने पड़े गेल एई मा बाबा केमन जिनिस पृथिबीर कोनो भाई भाईके हायात दिते चाय ना कोनो स्त्री तार स्वामीके हायात दिते चाय ना कोनो बंधु तार बंधुके हायात दिते चाय ना कोनो शाशुड़ी तार जमाई के हायात दिते चाय ना। एकटा दुखी महिला आछे निजे मरे होलेओ सन्तानके बाँचाते चाय। चट्टग्रामेर मानुष आपनारा बोलेन तो एई महिलाटा के? सबाई बोलेन के? बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आसलामु आलाइकुम। प्रयोजना ओ परिवेशनाय उल्लास इस्लामिक एसेट प्रोडक्ट्स रॉयल प्लाजा द्वितीय तला सीडीए मार्केट आमतल रियाजुद्दीन बाजार चट्टग्राम। मोबाइल 01711263461। भाइरा आमार আসুন আমরা পরবর্তী বিষয়ের দিকে যাই। কি বেশি কষ্ট হইছে? একটা মহব্বত দরুদ শরীফে পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা मुहम्मद वाला आले माँ बाबा मोरे हजारों अल्लाह सले कैसे कबरे राइखो राइखो माबुद मौला तुमार मायार नजरे। अल्लाहुम्मा मौलाना मुहम्मद व अला आले मौलाना। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़दा रब्बुका अल्ला तअबुदु इल्ला इय्याहु व बिल वालिदैनि इहसाना। सुबहानाल्लाह कौन আমার আল্লাহ বলেন আমার হুকুম হলো আল্লাহর ইবাদত করা, আল্লাহকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। आमार द्वितीय आईन हलो वाबिल वालिदैन एहसाना तोमरा मा बाबार साथे एहसानेर आचरण करबे। सुबहानाल्लाह कोन कार साथे? मा बाबार साथे। कार साथे? भालो आचरण करबे। केमन भालो आचरण? आल्लाह पाक बोलेन इम्मा याबुलुगन्ना इन्दाकल किबारा अहदुहुमा औ किलाहुमा फला तकुल लहुमा उफ़ वला तन्हरहुमा वकुल लहुमा कौलन करीमा। अल्लाहु अकबर बोलें। आमार अल्लाह बोलें কেমন ভালো আচরণ করবে? ইম্মা ইয়াগলুগান্না ইনদাকাল কিবারা মা বাবা যদি তোমাদের কাছে বৃদ্ধকালে হাজির হয় আহাদুহুমা মা অথবা বাবা একজন আও কিলাহুমা অথবা মা বাবা দুইজন যদি তোমার কাছে বৃদ্ধকালে হাজির হয় ফালা তাকুল্লাহুমা উফিন এমন কোন ভাষা মা বাবার সাথে বলিও না, এমন কোন শব্দ মা বাবার সাথে বলিও না। মা বাবা কষ্ট বইয়ে উফ এই কথা যদি বলে তোমার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। চিৎকার দেখি বলা যাবে নাউজুবিল্লাহ। এমন আচরণ মা বাবার সাথে করা যাবে না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে উফ শব্দ বলবে। এই কথা আল্লাহ কোরআনে বলেছেন, ফালা তাকুল লাহুমা উফ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে কথা বলবে? ওয়ালা তানহারহুমা, মা বাবাকে দমক দিয়ে কথা বলা যাবে। আইনকার, হুকুমকার, দমক দিয়ে কথা বলা যাবে না। কিভাবে বলবেন? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, মা বাবার সাথে ইজ্জত দিয়ে সম্মান দিয়ে কথা বলবে, শ্রদ্ধা করে কথা বলবে। এরপরে কি করবে? আমার আল্লাহ পাক বলেন, ওয়াকফিজ লাহুমা জুনাহাজ-যুল্লি মিনার রাহমাত ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক বলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, সম্মানের সাথে মা বাবার সাথে সম্মানের ইজ্জতের কথা বলো। আর কি করবে? ওয়াকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত, মা বাবার জন্য তোমার রহমতের বাহুটা বিছিয়ে দিবে, রহমতের চাদরটা বিছিয়ে দিবে। কেমন রহমতের বাহু, কেমন রহমতের চাদর? এই আয়াতের তাফসীরে থেকে বলছি, আল্লাহর হাবিব মসজিদের সামনে বসে আছেন, এমন টাইমে একজন বৃদ্ধা মহিলা, পাতলা পাতলা বৃদ্ধা মহিলা, একটি লাঠি ভর দিয়ে ঠুকুর দিয়ে দিয়ে আমার নবীজির দরবারে হাজির হলো। নবী পাক ওই মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের কান্দের সাদুর মোবারক নামিয়ে ওই মহিলার জন্য বিছিয়ে দিলেন। ওই বৃদ্ধা মহিলা সাদুরের উপরে বসে গেল। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, আমার নবীর সাদুর মোবারকের কত দাম, কত ইজ্জত। এই মহিলা কে, তার জন্য কেন নবী সাদর মোবারক গায়ের থেকে নামায়া বিছায়া দিলেন? আমার চট্টগ্রামের বন্ধুরা, আপনারা বলেন তো, নবীজির গায়ের যে সাদর, এই সাদর মোবারকের দাম আছে না নাই? এটা কি আমাদের সাদরের মতো নাকি? আমাদের সাদরের কথা আমাদের ডায়েরিতেও লেখা নাই। নবীর সাদর মোবারকের কথা লওহে মাহফুজের ডায়েরি, এই কোরআন শরীফে লেখা, ইয়া আইয়ুহাল মুজাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বলে, এ সাদরওয়ালা নবী, এ সাদর গায়ে দেওয়া নবী। সুবহানাল্লাহ, আমার নবীজির চাদর মোবারকের কত শান! আল্লাহ পাক কোরআনুল কারীমে সাদর নবী, চাদরওয়ালা নবী বলে ডাক দেয়। নবী পাকের সাদর মোবারকের সম্মান আছে না নাই? ইজ্জত আছে না নাই? কারণ আল্লাহর হাবিবের বডিতে সাদর মোবারক রাখছে। আমার নবীর চাচি আম্মা আবু তালেবের স্ত্রী ডেকে বলে, মুহাম্মদ রে, আমি তোমাকে লালন পালন করেছি, তোমারে গোসল করাইছি, খাওয়াইছি, আমার মৃত্যুর পরে তোমার কাছে একটা জিনিস চাওয়ার আছে। বলে, কি চাওয়ার আছে? বলে, আমাকে যখন তুমি কবর দিবা, আমার কবরের আমাকে রাখার আগে তুমি আগে কবরের মধ্যে নামবা, কবরের ভিতরে একটা গড়াগড়ি দিবা, তোমার বডি মোবারকটা আমার কবরের মাটির সাথে লাগাইবা। আমার নবীজি বলে, কেন গো চাচি আম্মা? ওই বৃদ্ধা মহিলা ডেকে বলে, রে মুহাম্মদ, পৃথিবীর মানুষগুলো তোমাকে চিনুক আর না চিনুক, আমি আবু তালিবের স্ত্রী তোমাকে চিনেছি। তোমার শরীর এমন একটা শরীর, যেই শরীরে কোনোদিন মাছি মশা বসে না, তোমার বডিতে কোনোদিন ময়লা পাওয়া যায় নাই, তোমার বডির গাম মোবারক ছিল মেশকো আম্বরের চাইতেও দামি। আমার বিশ্বাস, তোমার বডি যার কবরে লাগবে, ওই কবরে কোনোদিন আযাব আসবে না। আরে জোরে বলুন সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব, আল্লাহর হাবিবের চাদর মোবারকের এত দাম। সুবহানাল্লাহ বলেন। মুনাফিক মারা গেছে, ছেলে আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের একখান চাদরের পুরাতন অংশ আমাকে দেন। বলে, কারণ কি? বলে, আমার আব্বা তো সারা জীবন মুনাফিকি করেছে আপনার সাথে, এখন তার কবরে তো উপায় নাই, আমার বিশ্বাস আপনি নবীর বডি মোবারকে লাগা চাদর মোবারকের অংশ যদি একটু পাই, এটা যদি আমার বাবার কাফনের ভিতরে দিতে পারি, আমার বাবার কবরে আর আযাব আসবে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন। এই দেহ কেমন দেহ? আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, আমি এমন এক স্বামীর স্ত্রী, आमार स्वामी एमन नबी जिनी आलोते जेमन देखे अंधकारेओ तेमन देखे, कासे जेमन देखे दूरेओ तेमन देखे, सामने जेमन देखे पिछनेओ तेमन देखे। अरे सुबहानाल्लाह बोलें। बुखारी बुखारी बोले किसे मौलवी किन्तु बुखारीर हादिसे माने ना। किताबुस सालात नामाज नामक पर्वे नबी पाकेर हादिस हजरत आनास इब्ने मालिक रादियाल्लाहु ताआला अन्हु थेके इमाम आबू हुरायरा थेके हादिस पाशापाशी दुटो हादिस बर्णित। नबीजी बोलेन आकिमु रुकु वा सुजुदा, तोमादेर रुकु सेजदागुलो तोमरा ठीकमतो पालन करो, रुकु सेजदा ठीकमतो कइरो, नामाज जेन ठीकमतो हय। साहाबाए केराम मने मने भाबछे नबी तो सामनेर दिके ताकिये इमामती करे, आमरा तो पिछने, आमादेर रुकु सेजदा हय कि हय ना नबी कि करे बुझबे। आमार नबी साहाबाए केरामेर मनेर खबरও जानतेन। আল্লাহ হাবিব বলে ওয়াল্লাহ ইন্নী লা রাকুম মিন বাদি, বুখারী শরীফের হাদিস। বুখারী শরীফ ইজ দ্য সেকেন্ড কোরআন অফ দ্য ওয়ার্ল্ড। এই পৃথিবীতে কোরআনের পরেই বুখারী শরীফের স্থান। এই কিতাবে মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসখানা লিখেছেন। নবীজি বলেন ওয়াল্লাহ ইন্নী লা রাকুম মিন বাদি, আল্লাহর কসম দিয়ে বলি নিশ্চয়ই আমি, অবশ্যই আমি। ওয়াল্লাহ আল্লাহর কসম। আবার বলে ইন্নী হরফে মুশাব্বাহ বিল ফিল, নিশ্চয়ই আমি। লা রাকুমের লামটাকে লামে তাকিদ বলা হয়। অবশ্যই আমি তোমাদেরকে দেখি মিন বাদি, আমি সামনের দিকে তাকিয়ে নামাজ পড়লো, আমার পিছনের মুসল্লিদেরকে আমি দেখি। आरो जोरे बोलें। आपनादेर चट्टग्रामेर आंदुरकिल्ला जामे मस्जिदेर खतीब साहब जदि जुमार दिने सालाम फिराइया बोले आजके आपनादेर नामाज हय नाई, रुकू सेजदा हय नाई, बोलबे केन? आमी देखেছি আপনারা रुकू सेजदा करते पारेन नाई। इमाम साहब देखाबे केरामती, चले जाबे इमामती। कथा कय ना, বলবে হুজুর নিশ্চয়ই আপনি আমাদেরকে সেজদায় রেখে পিছনে তাকিয়েছেন, না হলে আপনি কিভাবে দেখলেন আমাদের সেজদা হয় নাই? সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল রাসূল পাক বলেছেন ইন্নী লা রাকুম মিন বাদি, আমি পিছন থেকেও তোমাদেরকে দেখি, সামনে তাকালেও তোমাদেরকে দেখি। কোনো সাহাবী মন্তব্য করে নাই। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আমার নবী সামনে যেমন দেখে পিছনেও তেমন দেখে। সুবহানাল্লাহ। নবীকে এই শক্তি দিয়েছে কে? আল্লাহ। আমরা কি দেখি না? বলেন না, আমরাও দেখি। আজকে যে ড্রাইভার সাহেব আসলো মাঝে মাঝে শুধু লুকিং গ্লাসের দিকে তাকায়। হ্যাঁ ড্রাইভার, ওখানে কি? বলে পিছনের ঘটনা। কোন ঘটনা? গাড়ির পিছনের ঘটনা লুকিং গ্লাসে। গাড়ির পিছের অংশ সামনে। সিসি ক্যামেরা আছে না নাই? জোরে বলুন, সিসি ক্যামেরা আছে না নাই? মক্কা থেকে মদিনা যাচ্ছি বাসে করে, ড্রাইভার সাহেব একটু পরে পরে বেলটাকে লাগায় আবার খোলে, বেল লাগায়। ড্রাইভার আপনার কি হলো এমন করে কেন? বলে ইশারা। ইশারা বুঝুন তো, সিগন্যাল। আরবিতে বলে হাজা ইশারা, সিগন্যাল। তো ইশারা কি হইছে? বলে সিসি ক্যামেরা আছে, আমার বেল আছে না নাই? সিসি ক্যামেরা উঠবে, আমার মামলা হয়ে যাবে। আমি বললাম ভাই সাহেব সিসি ক্যামেরার চোখ কোথায়? চোখ না, এটা মেশিন, এটা নিয়ন্ত্রণ কোথায়? বলে কম্পিউটার হেড অফিসে। তখন ভাবলাম যদি একটা কম্পিউটারে পুরো আরব কান্ট্রিকে নিয়ন্ত্রণ করতে পারে, একজন ট্রাফিক নাই রাস্তায়, একজন ট্রাফিক নাই রাস্তায় যদি কম্পিউটারের অফিস থেকে সারা আরব কান্ট্রিকে দেখতে পারে, কোরআনী নেটওয়ার্কের সাহায্যে আল্লাহর হাবিবকে আল্লাহ পাক এমন ক্ষমতা দিয়েছেন সারাটা পৃথিবী হাতের তালুর মতো নবী দেখে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আরে যেই নবী আমগো এত কাছে আমাদেরকে দেখে, ওই নবীকে ভালোবাসবো না, বাসবো কাকে? কথা কোন ঠিক কিনা? এটা চন্দ তৈরি করেছি, বলবো আমি আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিব গো আপন বলে আরে কারে ডাকিব, আমি আপন বলে আরে কারে ডাকিব, ও হাবিব গো আপন বলে আরে কারে ডাকিব, যাবে দূরে কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে, তারাই আমায় মাটি দিয়ে চলে যাবে দূরে। তুমিও যদি না থাকিবা, তুমিও যদি না থাকিবা, কার দুয়ারে যাইব ও হাবিব গো? আপন বলে আর কারে ডাকিব? ও হাবিব তুমিও যদি না থাকিবা, তুমিও যদি না থাকিবা, কার দুয়ারে যাইব ও হাবিব গো? আপন বলে আর কারে ডাকিব? আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিব গো? আপন বলে আর কারে ডাকিব? চিৎকার দিকো না আমিন। জায়গা হয় না না বন্ধুরা, সামনের দিকে আসলে ভালো হয়। আমার টাইম মনে শেষ হয়ে আসছে। ভাই সাহেব, মা বাবার খেদমতের আয়াতটা আমি শেষ করি, বেশি কষ্ট হয়? সত্যি করে বলেন তো, বেশি কষ্ট হয়েছে? আমার আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জুনাহাজ যুল্লি মিনার রাহমাত, রহমতের চাদরটা বিছায়া দাও। আমার নবীর চাদর মুবারক ওই মহিলার জন্য বিছায়া দিলেন, মনে আছে তো? সাহাবায়ে কারাম একটু পর আয়েশা গো, নবী গো উনি কে গো? এত সুন্দর করে তার খেদমত করলেন, খাওয়া দাওয়া খাওয়াইলেন, আপনার কান্দের চাদর মোবারকখানা তার জন্য বিছিয়ে দিলেন। সাহাবায়ে কারাম ভয়ে কোনোদিন নবীজির চাদর ধরতেন না, কিন্তু আল্লাহর হাবিবের জন্য, আল্লাহর হাবিব বলে মহিলার জন্য আমি বিছিয়ে দিয়েছি। সাহাবায়ে কারাম কো, এই মহিলাকে আমার নবী পাক চোখ মোবারকের পানি ছেড়ে দিলেন। রে আমার সাহাবীরা, আমি আমার মায়ের স্তনের দুধ বেশি দিন খাইতে পারি নাই, যেই মহিলা আমাকে স্তনের দুধ খাওয়াইয়া লালন পালন করেছে, আমাকে গোসল করাইছে, আমাকে লালন পালন করাইছে, আজকে তোমরা যাকে দেখেছো তোমরা চিনতে পারো নাই, এই মহিলা হলো আমার পালক মা, আমার দুধ মাতা হালিমাতুস সাদিয়া। আমি আমার নিজের কান্দের চাদর বিছায়া আমার পালক মাকে সম্মান দিয়েছি। যদি পালক মা দুধ মা যদি কান্দের দামি রহমতি সাধুর পাইতে পারে, যেই মা আমাকে আপনাকে জন্ম দিয়েছে, উনি কি ফুরান ঘরে ফুরান সাধুরে ঘুমাবে? জোরে বলেন, ওনাকে তো আরো দামি সাধুর দেওয়া দরকার, ঠিক না? ঠিক। আমার আল্লাহ বলেন, ওয়াকর রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। নবী আপনি বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা এভাবে আল্লাহর কাছে দোয়া করো, রব্বিরহামহুমা, ওগো আমার রব, ইরহামহুমা, তাদের দুইজনকে রহম করো, মা বাবাকে রহম করো। কেমন ভাবে রহম করবা? কামা রব্বায়ানি সগীরা, ছোটবেলায় মা বাবা আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, এভাবে তুমি আমাদের মা বাবাকে কবরে আদর করো। একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। আপনি মা বাবার জন্য কিভাবে দোয়া করবেন আল্লাহ শিখিয়ে দিছে। পৃথিবীতে এমন কোন হাকিম পাবেন না, বিচারক পাবেন না, মক্কেলকে কিভাবে ছাড় দেওয়া যায় বিচারক বুদ্ধি শিখিয়ে দিবে, পাবেন না। আল্লাহ পাক বুদ্ধি শিখিয়ে দেয়, তোমাদের পাপ আছে? আমরা বলি হ্যাঁ আছে। তো বলো 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 কি বলতাম? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ পাক দোয়াগুলি শিখিয়ে দেয়, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। চিৎকার দিকান সুবহানাল্লাহ। আল্লাহ পাক কত বড় বিচারক, মক্কেল কিভাবে ছুটতে পারবে তিনি আদর করে নিজেই সেই সিস্টেম বাতায়া দেয়। সুবহানাল্লাহ। ভার আমার ছোটকালে কেমনে ভাবে লালন পালন করেছেন, একটু আমরা চিন্তা ভাবনা গবেষণা করলে বুঝতে পাবো। বর্তমানে যারা নতুন নতুন বাবা হইতেছেন, আপনার সন্তান যদি বিবির গর্ভে এসে থাকে, আমি অনুরোধ করবো রে ভাই, একটু আপনার বেগমের দিকে লক্ষ্য করেন। আপনার বেগম কত কষ্ট করে, রাত্রিবেলা দেখবেন একবার ডান দিকে কাইথইয়া ঘুমায়, আবার ভালো লাগে না বাম দিকে কাইথইয়া ঘুমায়, মাঝে মাঝে কোমরে ধরে বসে থাকে, মাঝে মাঝে রুমের ভিতরে হাঁটা চলা করে। কথা বলেন ঠিক কিনা? বিবির দিকে লক্ষ্য করলেন, মায়ের জন্য মহব্বত আরো বেড়ে যায়। তখন তো মনে মনে ভাবতে পারে, আমার মাও তো আমাকে গর্বে নিয়ে এত কষ্ট করেছে, মায়ের গর্বে যখন আমরা এসেছি মা ভালো একটা খানা খাইতে পারে নাই। মা বোনদের দেখবেন সন্তান গর্বে আসলে চেহারাটা প্যাকাশে হয়ে যায়, চোখগুলো গর্তের ভিতরে ঢুকে যায়, কেমন কেমন জানি চেহারা হয়ে যায়। কেন? মা তো খানা দানা ঠিকই খায়, কিন্তু তার চেহারাটা এমন হয়ে যায় কেন? আমরা মায়ের নাভির মাধ্যমে সমস্ত ভিটামিনগুলো টেনে টেনে আমরা খাই, আমরা মায়ের পেটে থেকেও মায়ের রক্তগুলো খাই, মায়ের ভিটামিনগুলো খাই, যার জন্য মা পুষ্টিহীনতায় ভোগে। মায়ের খাবারগুলো আমরা মায়ের গর্ভ থেকে থেকে খাই। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার পরিবার পরিজনের মধ্যে অনেক মানুষ আছে গো নবী, অনেক মুরব্বী আছে, আমি এদের মধ্যে কাকে বেশি সম্মান করব? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله من حق من حسن صحابتي قال امك قال ثم من قال امك قال ثم من قال امك قال ثم من قال ابوك رواه البخاري। একটু চিৎকার দিয়ে কি বলা যাবে? আল্লাহু আকবার। জালিলে কুদর সাহাবী রাবিকুল শিরোমণি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হুজুর পাকের দরবারে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ফ্যামিলিতে আমি কাকে বেশি শ্রদ্ধা করব, সম্মান করব, কে ভালো ব্যবহার বেশি পাওয়ার উপযোগী? ক্বালা উম্মুকা, নবী বলে তোমার মা। সুম্মা মান ক্বালা, এই লোকটা বলে তারপরে কে? ক্বালা উম্মুকা, নবী যে এবারে বলে তোমার মা। সুম্মা মান ক্বালা, এই লোকটা বলে তারপরে কে? ক্বালা উম্মুকা, আমার নবী যে এবারে বলে তোমার মা। লোকটা আবার জিজ্ঞেস করে, সুম্মা মান, তারপরে কে? এইবার আমার নবী বলে ক্বালা আবুকা, তোমার বাবা। তিনবার প্রথম মায়ের কথা বললো, পরে একবার বাবার কথা বললো। মায়ের কথা কয়বার বলছে? সবাই বলেন কয়বার? বাবার কথা বলছে কয়বার? তাই বলে কি মাকে ঘরে রাখবেন, বাবাকে রাস্তায় সবাই আসবেন? বাবার জন্য সম্মান শ্রদ্ধা মায়ের থেকে কম না। তবে তিনবার কেন মায়ের কথা অতিরিক্ত বললো? তার বিশেষ কারণ হলো, মুহাদ্দিসগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন, মা তিনটা কষ্ট বেশি করেছে, যেই তিনটা কষ্ট বাবাই করতে হয় নাই। কথা কোন ঠিক কিনা? এক নম্বরে, যখন আমরা গর্ভে এসেছি মা কত কষ্টই না করেছে, খাবার দাবার খাইতে পারে না, মা ঘুমাইতে পারে না। বাবারে, বর্তমান যুগে মানুষের পিত্তথলিতে পাথর হয়, পেটের মধ্যে পাথর হয়, ডাক্তারের কাছে নিতে হয়। কথা কোন ঠিক কিনা? ডাক্তারের বাড়িতে নিতে হয়, অপারেশন করতে হয়, ছোট ছোট পাথরগুলা বের করতে হয়। কিন্তু আমাদের মায়ের পেটে আমরা 2 কেজি, 3 কেজি, 4 কেজি, 5 কেজি, 4 কেজি, 5 কেজি সন্তানগুলো মায়ের পেটে যখন ছিলাম, মা কোনোদিন বলে নাই অপারেশন করে বের করে দাও। মাঝে মাঝে আমরা মায়ের বুকের মধ্যে লাথি মেরেছি, মা চিৎকার দিয়ে দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছে। এই জন্য প্রথমবার বলেছে তোমার মা, দ্বিতীয়বার কেন তোমার মায়ের কথা বলেছে? কলসি ঢালা রক্ত মা ঢেলে দিয়েছে, আমাকে আপনাকে প্রসবের টাইমে মা জিব্বায় কামড় দিয়ে ফেলেছে, স্বামীর কাছে বলেছে বছর মনে আর বাঁচবো না, মা বেহুশ হয়ে যায় সন্তানকে প্রসবের টাইমে। এমন অসংখ্য প্রমাণ আছে, সন্তান বেঁচে আছে, মা মরে গেছে, এরকম প্রমাণ চট্টগ্রামে আছে না নাই? কেমন মৃত্যুর ঝুঁকি মা নিয়েছে, মৃত্যুর ঝুঁকি নিয়েছে, সন্তান বেঁচে আছে, মা মরে গেছে। ভাই সাবরে, ওই মা বেহুশ হয়ে যায়, মা চিৎকার দেয় আমাকে আপনাকে প্রসবের টাইমে, কত যে কষ্ট, এটা মা ছাড়া দুনিয়াতে আর কেউ বুঝে না। যখন হুঁশ আসে তখন এই সন্তানের দিকে তাকাইয়া, আমাদের চেহারার দিকে তাকাইয়া মা একটু ঘৃণা করে নাই, থাঁতি দেয় নাই। আমরা বলতাম তাকে কল্লা ধরে, মাথায় ধরে তাকে ফেলে দাও, আছাড় দাও, মেরে ফেলো, এত কষ্ট দিয়েছে, আমাকে বেহুশ করে ফেলেছে। কিন্তু দুঃখী মা এত কষ্ট পেয়েছে, বেহুশ হয়ে গিয়েছে, জিহ্বায় কামড় দিয়েছে, কলসি মুখের রক্ত ঢালা রক্তগুলো জমিনে ঢেলে দিয়ে আমাকে আপনাকে প্রসব করেছে। যখন হুঁশ এসেছে মা এই সন্তানকে বুকে নিয়ে কপালে চুমু খায়, দুঃখের কথা ভুলে যায় মা সন্তানের চেহারা দেখে। এই জন্য দ্বিতীয়বার আমার নবী বলেছে তুমি তোমার মাকে সবচাইতে বেশি সম্মান করবে। তৃতীয়বার কেন বলেছে? পৃথিবীতে মা আমাকে আপনাকে 2 বছর আড়াই বছর স্তনের দুধ খাওয়াইলেন। আবিষ্কারকরা আবিষ্কার করেছেন, হিসাব করেছেন, একজন মা একটা সন্তানকে 2 আড়াই বছরে 22 মণের মতো দুধ খাওয়ায়। 22 মণ স্তনের দুধ খাওয়ায়। একটা ফোঁটা স্তনের দুধ এতই মূল্যবান, যেই কোম্পানি ফিটার বাইর করে দুধ বাইর করে বাচ্চাদের, সেই কোম্পানিও লিখে দেয় মায়ের দুধের বিকল্প আমার এটাও না। কথা কোন ঠিক কিনা? আর আমাদের দেশের শিল্পীরা গজল বানাইছে, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাপ, পাপুষ বানাইলে ঋণ সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাপ, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাপ, পাপুষ বানাইলে ঋণ সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। কি বলতে কষ্ট হয়? বলতে কষ্ট হয়? বলুন না, মায়ের একবার দুধের দাম কাটিয়া গায়ের সাপ, পাপুষ বানাইলে ঋণ সুদ হবে না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। শীতকালে শীতকালে কুসুম কুসুম গরম, গরমকালে মৃদু মৃদু ঠান্ডা, এই মায়ের স্তনের দুধ জান্নাতি নিয়ামত দিয়েছে কে? পৃথিবীর কোন খানার সাথে মায়ের স্তনের দুধের তুলনা চলে? কিন্তু আমার দেশের জাহিল ছেলেরা এই মায়ের সাথে বেয়াদবি করে, করে কি করে না? এই বাবার সাথে বেয়াদবি করে। অথচ হাবিবে পাক বলেন মা মিনওয়ালা দিনবারনিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি নাযারা রাহমাতান ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাযরাতিন হাজ্জান মাবরুরা ক্বালু ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়াতা মাররাতিন ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু রাওয়াহুল বাইহাকি। একটু চিৎকার দেখি বলা যাবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব পরমান হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস শরীফ খানা বর্ণিত, মিশকাত শরীফের 421 নম্বর পৃষ্ঠায় বাইহাকি শরীফের এই হাদিস খানা স্থান পেয়েছে। আমার নবীজি বলেন মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালাদাইহি, কোন সন্তান যদি তার মা বাবার দিকে রহমত নজর দেয়, কেমন রহমত? নাজারাতান রহমাতান, রহমতি নজর দেয়, ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজারাতান হাজ্জাতান মাবরুরা, প্রতিটা নজরে কবুল লেখা হয়ে যায়। সুবহানাল্লাহ, প্রতিটা নজরে কবুলিয়ত হজের সওয়াব লেখা হয়। ক্বালু ওয়া ইন নাযারা কুল্লা ইয়াউমিন মিয়া, সাহাবায়ে কেরাম বলে নবী গো কোন সন্তান যদি একদিনে 100 নজর দেয় মা বাবার প্রতি তাহলে কি হবে? আমার নবী বলে ক্বালা নাম আল্লাহু আকবার ওয়া আতিয়াবু। আমার নবী হাদিসের পরে আল্লাহু আকবার বলেছে। আমরা যারা মাকে বাবাকে ভালোবাসি আমরাও জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আওয়াজ দি বলে ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ দি বলে ইয়া হাবিবাল্লাহ। আমার নবীজি বলে এ আমার উম্মতের আরে, এক একটা রহমতের নজরে দিলে একটা হজরে সওয়াব পাইবা। যদি কোনো সন্তান মা বাবার প্রতি দৈনিক ১০০ রহমতের নজর দেয় তার আমলনামায় আমার আল্লাহ ১০০ কবুলিয়ত হজরে সওয়াব দিয়ে দিবে। সুবহানাল্লাহ, কেমন হজ, কেমন হজ। মক্কায় মদিনায় গিয়ে আপনি সাবা মারওয়া সাই করবেন, আরাফাতে মুজদালিফা মিনা অবস্থান করবেন, কাবা শরীফ তাওয়াফ করবেন, ৪ লাখ ৫ লাখ টাকা খরচ করবেন, কত কষ্ট করে হজ করবেন, তবুও কবুল হওয়ার কোনো গ্যারান্টি নাই। কিন্তু কেমন নিয়ামত আল্লাহ আমাদের করে দিয়ে দিল, কেমন নিয়ামত। যাদের মা বাবা বেঁচে আছে আজকে মাহফিল থেকে যায়া নজর দিলেই হজরে সওয়াব পাওয়া যাবে, কিন্তু যার মা বাবা নেই, যার মা বেঁচে নাই, যার বাবা বেঁচে নাই, এই মাহফিল থেকে গিয়ে বাড়িতে মা মা বলে ডাকবেন, মাকে দেখা যাবে না, বাবাকে দেখা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন কামা রাব্বায়ানি সাগীরা, ছোটবেলা যেভাবে তোমাকে লালন পালন করেছে এভাবে তুমিও মা বাবাকে লালন পালন করো। আল্লাহ আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছে বন্দাকে। আসুন না বাবা, কত কষ্ট আমাদের মা বাবা করে। আমি তো ২০১১ সালে কুমিল্লা মেডিকেল কলেজে অ্যাপেন্ডিসাইট অপারেশনের জন্য আমি শায়িত হলাম। হঠাৎ করে মাদ্রাসা ঘুরে পড়লাম, বেহুশ হয়ে গেলাম। রাত্রিবেলা আমার টিচাররা আমাকে হাসপাতালে ভর্তি করালো। আমার বাবা রাত্রে এসেছে, মা মহিলা মানুষ, রাত্রে আসতে পারে নাই। ৬৫ বছর বয়স এই বৃদ্ধা নারী আমার মা সকালবেলায় পাগলিনীর মতো দৌড়াইয়া হাসপাতালে হাজির হয়ে গেছে। সত্যিকার করে বলেন বাবা, কোনো মায়ের সন্তান যদি হাসপাতালে থাকে, মায় কি বাড়িতে থাকতে পারে? পারে। আমার একটু জ্ঞান আসলো, হুঁশ আসলো, পাগুলো নাড়তে পারি না, এখনো ব্যবধান। আমি দেখছি আমার মাকে, ৬৫ বছর বয়স, উনি গ্রামের মহিলা, তো গ্রামের মানুষ, নিজের মাথার চুলগুলো বোরকার ভিতর থেকে টেনে টেনে বের করে আমার চেহারার মধ্যে চুল দিয়ে মোছা দেয় আর বলে, আল্লাহ আমার বয়স ৬৫ বছর হয়ে গেছে, আমি আর পৃথিবীতে থাকতে চাই না। যদি আমার কিছু হায়াত থাকে, তুমি আমার হায়াতটা আমার সন্তানরে দিয়ে তুমি তাকে বাঁচাও। সেদিন আমার মনে পড়ে গেল এই মা বাবা কেমন জিনিস। পৃথিবীর কোনো ভাই ভাইকে হায়াত দিতে চায় না, কোনো স্ত্রী তার স্বামীকে হায়াত দিতে চায় না, কোনো বন্ধু তার বন্ধুকে হায়াত দিতে চায় না, কোনো শাশুড়ি তার জামাইকে হায়াত দিতে চায় না। একটা দুঃখী মহিলা আছে, নিজে মরে হলেও সন্তানকে বাঁচাতে চায়। চট্টগ্রামের মানুষ আপনারা বলেন তো এই মহিলাটা কে? সবাই বলেন কে? মা। তুমি না খায়া খাওয়াইছো মা গো, তুমি না খায়া খাওয়াইছো মা গো, করছো লালনার পালনে রে নাই দরদি, তোরা কই পাইবি মূল্য রতন আমার মায়েরি মতন রে নাই দরদি। চিৎকার দিক সুবহানাল্লাহ বলেন। মা বাবার সন্তানের প্রতি দরদ আছে না নাই? নিজে না খাইয়াও খাওয়াইছে, কথা বলেন। নিজে ভালো একটা পোশাক ব্যবহার করে নাই, সন্তানকে কিনে দিয়েছে, এই কথা বলেন ঠিক কিনা? বাস্তব কথা শুনুন। আমার এক বন্ধু চাঁদপুর হাজীগঞ্জ এক হাসপাতালে অপারেশনে, রাত্রিবেলা আমি কুমিল্লা থেকে মাহফিল করে যাব। এই যে কামার আব্বাইয়ানি সাগীরা, মা বাবা কি কষ্ট করেছে এটা বোঝানোর জন্য আমি এক্সাম্পল দিচ্ছি, বোঝানোর জন্য। আমি মনে মনে ভাবলাম রাত ৩টা বাজে, শীতকালের দিন, যাওয়ার টাইমে দোস্তটাকে দেখে যাই। হাসপাতালে উঠলাম ৩তলায়, গিয়ে দেখি তার কেবিনের ভিতরে সে একা, অপারেশনের রোগী, কোনো রকম ডান বাম কাইথরে পারে না। এই কোনো রকম চক্ষুটা খুলে বললাম, দোস্ত তোমার সাথে কেউ নাই? से डाइने बामे ताके बोले आमार मा आछे तो सुबहानाल्लाह कोन सुबहानाल्लाह के आछे मा আমি বললাম তোর বউ কই ক বউ তো বাসায় আমার মা আছে তোর মা কই দেখি কেমন মহিলা এত 3টা বাজে সন্তানের জন্য হাসপাতালে বলে কোন দিকে জানো গেছে দেখবে একটা লাল চাদর গায়ে দেওয়া আছে বললাম বয়স কেমন ক 70 এর উপরে মাশাআল্লাহ বয়স 70 এর উপরে আমি ড্রাইভার সহ তাকে খুঁজলাম দেখি বারান্দায় ঠান্ডা টাইলসের উপরে পাতলা একটা ওন্না বিছাইয়া এই মহিলা তাহাজ্জুদের নামাজ পড়ে সুবহানাল্লাহ জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরো মায়া করে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোস্তের মা দেখি কি দোয়া করে আমি পিছনে চুপ করে দাঁড়িয়ে আছি এই মহিলা আসলটাকে আল্লাহর দরবারে তুলে বলে আল্লাহ আমি তো 70 বছরের উপরে বয়স হয়ে গেছে তুমি আমার ছেলেটাকে রক্ষা করো এই তাহাজ্জুদের রাতে আমি তোমার কাছে তাহাজ্জুদের টাইমে দোয়া করি তার মুনাজাত যখন শেষ হলো আমি বললাম মা গো এরাই বুঝি মা বিবি চলে গেছে বাসায় সন্তান চলে গেছে বাসায় মা আপনি জান না কেন বাসায় এই মহিলা বলে বাবা রে আমি তো তাকে গর্ভে ধারণ করেছি এই সন্তানকে কত কষ্ট করে লালন পালন করেছি আমি জানি আমার সন্তান হাসপাতালে থাকবে আমার বাসায় ঘুম আসবে না এজন্য আমি আমার সন্তানের কাছে পড়ে আছি আমি মরে গেলেও আল্লাহ যেন আমার সন্তানকে শান্তিতে রাখে এজন্য তাহাজ্জুদ পড়ে আমি দোয়া করি চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার সেদিন আমি একটা গজল বানিয়েছিলাম আমি কিন্তু অন্যদের বানানো গজল খুব কম গাই নিজে যতটুকু পারি তত অন্যদের বানানো গজল গাওয়া কিন্তু নাজায়েজ না আমি আমারটা বললাম সেদিন ছন্দ বানাইলাম পুত্র হারা বেদন কেমন ভাবে কেউ তো জানে না জানে শুধু জনম দুঃখী মা কে জানে বলেন বলেন কে জানে যারা মায়ের স্তনের দুধ খেয়েছেন জবানটা বড় করে বলেন তো মা মা এই ডাকের মধ্যে মায়া আছে কিনা পৃথিবীর আর কোন ডাকে এত মায়া নাই আপনি মায়ের সাথে ঝগড়া করেছেন ঘরে রাস্তা গিয়ে হোঁচট খেয়ে পড়েছেন মাগো মা আর একটু আগে ঝগড়া করলি এখন কস মাগো মা বুঝা গেল তোমার আত্মার সাথে মা শব্দের টান কথা কোন ঠিক কিনা ছেলে মেয়ের অসুখ হইলে মা জননী ঘুমায় না রে আমার তুমি লইয়া যাইও আমার সন্তান নিও না জানে শুধু জনম দুঃখী মা ঠিক না বা ঠিক সন্তান হারা কষ্ট কেমন এটা কে জানে আওয়াজ দিয়ে কোন বহুত বাবাকে দেখেছি রৌদ্রে শুকাইয়া বৃষ্টিতে ভিজে সন্তানদের খাদ্য জোগাড় করার জন্য সুন্দর দেহটাকে কালো বর্ণ করে কবরে চলে গেছে আজ সন্তানরা কত ভালো ভালো খায় বিবিকে কত দামি দামি কাপড় পরিধান করায় এমনও মা বাবা কবরে চলে গেছে এক সময় যারা ভালো একটা কাপড় পরে নামাজ পড়তে পারে নাই ঈদের দিনে ভালো পোশাক পরতে পারে নাই আজকে আমরা বিবিদেরকে বাচ্চাদেরকে ভালো ভালো পোশাক দিচ্ছি আমরা মা বাবার সেই খেদমত করতে পারতেছি না আমার আল্লাহ এজন্য শিখিয়ে দিয়েছে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা বান্দারে তুই পারিস না মা বাবার খেদমত করতে কবরে পাড়ে যা যেতে যদি নাও পারো যেখানেই থাকো আমি শিখিয়ে দিলাম তুমি দোয়া করো রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এই দুয়ার বদৌলতে আল্লাহ তাবারাকা তাআলা তোমার মা বাবার কবরে জান্নাতি পোশাক জান্নাতি খানা জান্নাতি বিছানার ব্যবস্থা করে দিবে সুবহানাল্লাহ ভার আমার দেশের সন্তানগুলো बीबी बाच्चा के लिए आराम आनंदे बास करे मा बाबार खबर रखे ना आसे कि ना कौन आमी आरेकटा घटना बोले आमरा आलोचना शेष करबो कि बेशी कष्ट हयसे नाकि माँ तोमार बेहेश्तो बाबा तोमार बेहेश्तो माँ तोमार दुजोग बाबा तोमार दुजोग यदि खेदमत करते पारो माँ बाबा बेहेश्तो माँ बाबाई तोमार बेहेश्तो चित्कार दिखन सुबहानअल्लाह आमार नबी पाक बोले रागे मानपू रागे मानपू रागे मानपू तार नाक धूलाकणा परिपूर्ण होक अर्थात तार भाग्य खराब तार भाग्य खराब तार भाग्य खराब कार या रसूलुल्लाह जे व्यक्ति माँ बाबा के दुनियाते पेलो अथवा बाबा के पेलो अथवा माँ के पेलो दुइजनेर एकजन के पेलो अथवा उभय के पेयो से जान्नाती होते पारलो ना दुनिया थेके जान्नातेर सार्टिफिकेट पेलो ना नबीजी बोले तार भाग्य खराब ए हादिस थेके आमरा शिक्षा ग्रहण करबो जे माँ बाबार खेदमत करलेई दुनिया थेकेई जान्नातेर ग्रान निये जान्नाती हये कबरे जावा जाय कथा बोलेन ठीक ना बा ठीक आवाज दिये कोन ठीक ना बा ठीक बारा आमार बर्तमान परिस्थिति निये किछु आलोचना करेछि मा बाबार खेदमतेर किछु कथा बोलेछि पाशापाशी नारीदेर पर्दा निये किछु कथा बोलेछि एकटी विषय होले पुरोपुरि बोलते पारताम तीनटा विषयेर कारणे एकटु एकटु इंगित दियेछि भविष्यते कखनो कखनो जदि देखा हय ताहले इनशाआल्लाह कुरान हादिसेर दृष्टिकोण थेके बोलार चेष्टा करब तबे हाँ आमी सारेंडार करी आपनादेर काछे आई हैव नो नॉलेज एडवाइस टू यू बाय द होली कुरान एंड हादिस because I know there are many higher educated person present in this stage as like as principal allama mohammad hasan raza al qadri maddazillahul ali আমার চাইতে অনেক বেশি জ্ঞানী গুণী মানুষ এখানে রয়েছেন পাশে ইউনিভার্সিটি রয়েছে নিচে অনেক বেশি জ্ঞানী গুণী মানুষ রয়েছেন আওয়াজ করে একটা কথা বলেন তো কিয়ামতের ময়দানে আমাদের বিচার হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে না গাড়িটা ছোট কথাটা খুব বড় করে লেখা আছে পৃথিবীর সবচেয়ে বড় আদালত মানুষের বলুন মানুষের যার বিবেকটা ভালো আছে সে কখনো ইয়াবা খেতে পারে না जार विवेक भालो आछे से कखनो हिरोइन व्यवहार करते पारे जार विवेक भालो आछे से कखनो नबीर बिरुद्धे आलोचना करते पारे ना ठीक ना बा ठीक एजন্য অনুরোধ করব আপনার সন্তানকে ভালো পথে রাখার দায়িত্ব আপনার আমাদের পরবর্তী প্রজন্মকে ইয়াং জেনারেশনকে আমরা ভালো পথে আনার দরকার হুসাইনি কাফেলা আনার দরকার आहले सुन्नत वल जमात आनार दरकार इस्लामी छात्र सेना आनार दरकार इस्लामिक फ्रंटे आनार दरकार बांग्लादेश आहले सुन्नत वल जमात की एवं केन एदेरके शिखानो दरकार कथा ठीक ना बेठिक आवाज देगन ठीक ना बेठिक भार आमार आमी आमी छेड़े दिच्छी আজিজুল হক সাহেব বাংলা হুজুরের কাছে আমি সালাম দিচ্ছি आमार प्रिंसिपाल अल्लामा जलालुद्दीन आल कादरी हुजूरेर कदमे सालाम दिच्छी आमार उस्ताद अल्लामा ओबायदुल हक नाइमी हुजूरेर कदमे सालाम दिच्छी चट्टग्राम जामे आहमदे सुन्नी आलियत थेके आमी हादिस ग्रुपे पास क्लास पेयेछिलाम 2006 साले एरपरे कादरिया तैयबा मोहम्मदपुर सेखाने कामिल विभागे आमी सेखानेओ पास क्लास पेयेछि कलेज थेके डिग्री मास्टार्स करेछि बर्तमाने इमाम रब्बानी दरबार शरीफ हाजीगंज चाँदपुरे सैयद बाहादुर शाह हुजूर केबलार मद्रासाय खिदमत करछि यदि कखनो सुयोग हय आबार आसबो আপনাদের কাছে একটি কথা আবারো রেখে যাচ্ছি ইয়াং জেনারেশন আমরা মা-বাবার খেদমত করব ঠিক না বা ঠিক আমরা মসজিদে যাব কাতারে কাতারে যেন আমাদের বিরুদ্ধ পার্টিরা মসজিদে রান্না বান্না করে খাইতে না পারে এই কথা কি ঠিক কি না সুন্নি জামাতের ছেলেরা মসজিদ দখল করে রাখবে এরাই জামাতে মসজিদে যাবে এলাকার সমস্ত সুন্নিরা যদি জামাতমুখী হয়ে যায় মসজিদে যায় তাহলে কি হাড়ি পাতিল ঢুকার জায়গা থাকবে এজন্য আমরা মসজিদমুখী হব ওলামায়ে কেরামকে শ্রদ্ধা করব নবীজিকে mohabbat করব আউলিয়া কেরামকে ভালোবাসব আজিজুল হক সারা বাংলা হুজুরের কথা মনে মনে রেখে ওনার মতে এবং পথে চলতে রাজি আছেন মা বোনদেরকে বলবেন পুরুষরা সুন্নি হলে হবে না মহিলারাও সুন্নি হতে হবে আমার বেগম টিভিতে যখন ডিসপ্লেনে ওয়াজ ছাড়ে তখন দেখেই সিনে ওয়াজ শুনতে হয় না কইটা ওয়াবি হুজুর বললাম কেমনে বুঝলা কই চেহারায় বলে এটা ওয়াবি এই কথা কোন ঠিক কি না এরকম বিবি সবার ঘরে থাকতে হবে শুধু নিজে সুন্নি হবেন বিবিকেও সুন্নি বানাতে হবে আমার বড় ছেলে তিন পারা মুখস্থ হয়েছে ছোট বাচ্চাটা 5 বছর বয়স সে পর্যন্ত ওয়াবি সিনে টিভির মধ্যে বলে আব্বু এই হুজুর সুন্নি কেমনে বুঝছো কই চেহারা সুন্দর চেহারায় বোঝা যায় সুন্নি সুন্নি বাপ एक कथा कौन ठीक की ना इदानीं किछु लोक टुपी पाल्टाइছে কিন্তু চেহারা পাল্টায় নাই। টুপি পাল্টাইলেও বোঝা যায় তুমি যে নবীর दुश्मन। হাসান রাজা আল কাদরি হুজুর যদি চট্টগ্রাম শহরে এই টুপি পাল্টায়াও হাঁটে মানুষ বলবে উনি না সুন্নি। এই কথা কোন ঠিক কি না? সুন্নিদেরকে দেখলেই বোঝা যায় বাপটাই আলাদা। এই কথা বলেন সুন্নি সুন্নি বাপ। আমি কৃতজ্ঞতা জানাই এলাকার ঈদে মিলাদুন্নবী উদযাপন কমিটি এলাকার যুবক ভাইদেরকে ইচ্ছা করলে একটা গানের মঞ্চ দিতে পারতেন, তারা আওলা আশিকে রাসূলদের মঞ্চ দিয়েছেন যেখানে নবী প্রেমের আলোচনা হয়েছে, পর্দার আলোচনা হয়েছে, মা বাবার খেদমত হয়েছে। আল্লামা হাসান রাজা হুজুর কণ্ঠ থেকে আলা হযরতের কালামগুলো শুনবেন। মারহাবা বলেন, মারহাবা বলেন। হুজুর যখন আমাদের দরবারে যায় আমি তাকিয়ে থাকি সময়ের দিকে, অন্যান্য আলেমদের সময় দেই 10 মিনিট 5 মিনিট, বলছি হুজুর আপনি যতক্ষণ খুশি বলতে থাকেন। আলা হযরতের কালাম পড়তে মজাই লাগে। এই কথা কোন ঠিক কিনা? যিনি বলেছেন মদিনা না দেখা তা কুছ ভি না দেখা, মোহাম্মদ কা রওজা জান্নাত কা নকশা, जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमुले उनकी कदम सर झुक रहा है बार बार। চিৎকার দিন সুবহান আল্লাহ। সেই ইমামে আহলে সুন্নাত আলা হযরত মহব্বত রাখবেন অন্তরে। কথা বলেন ঠিক না বা ঠিক? ছেড়ে দিচ্ছি বাবা, আপনাদেরকে কষ্ট দিয়েছি, মনে কষ্ট নেবেন না। কখনো আবার যদি দেখা হয় হয়তো আপনাদের সাথে দেখা হবে না, চট্টগ্রাম আরো কোনো প্রোগ্রামে হয়তো আশা হবে। চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নি আলিয়াকে আমি মহব্বত করি। আমার বিদ্যাপীঠ এই জামে আহমদিয়া সুন্নি আলিয়া থাকার কারণে চট্টগ্রামে হাজার হাজার সুন্নি আলেম হয়েছে। কথা বলেন ঠিক না বা ঠিক? আল্লামা আজিজুল হক সারা বাংলার হুঙ্কার আইজও মানুষ ভুলে নাই। যে সারা বাংলা হুজুর আমার মুর্শিদ কেবলা আওলাদ রাসূল আবদ শাহ আল মাদানী হুজুরের শানে বলেছেন আমি আজিজুল হক সারা বাংলা আবদ শাহ আল মাদানীর ইলমের বহর কতটুকু আমি ধারণা করেছি। পৃথিবীর সাগরের তলা পাওয়া যাবে, আবদ শাহ আল মাদানীর ইলমের বহরের তলা খুঁজে পাওয়া যাবে না। সে আবদ শাহ আল মাদানী বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত প্রতিষ্ঠা করেছেন, নিবন্ধিত, সরকার নিবন্ধন দিয়েছে। বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এই সংগঠনে ছিলাম, আসি, থাকব ইনশাআল্লাহ। আরে জোরে বলেন ঠিক কিনা? আর ওই যদি কেউ উল্টা পাল্টা বলে তখন বলবেন তোমায় ভালোবাসি বলে কত জানে কত কথা বলে। বলে না? ওই হুজুরে বাজারে গেলে কয় ওই যায় ওই যায়, এই কয় কি না কয়? আমি বলে দেখলে মস্কারা ঠাট্টা করে না, এজন্য বলেছি কত জনে কত কথা বলে আর যে যাই বলু গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। আর যে যাই বলু গো নবীজি আমি তোমাকেই ভালোবেসে যাব। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। চিৎকার দিন আল্লাহু আকবার। কখনো আবার সুযোগ হলে আপনাদেরকে শোনাবো। বিবেক বুদ্ধি শ্রম টাকা পয়সা দিয়ে আয়োজন যারা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমি আপনাদের জন্য দোয়া করি, হুজুরের কাছে দোয়া চেয়ে আমি এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।